भद्रं कर्णी भी शृण्वाम देव भद्रं पश्ये मांसवीर्जजात्रा स्थिरैरंगुष्टुभांस्तनु वी देशेम देवहि तं यदायु ओम शांति 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 हरि ओम। नमस्कार, आज के हमें सत्कथाय प्रतिदिन प्रार्थनार धारावाहिक अनुध्यान 611तम दिन अनुष्ठाने समबेत होयेछि। श्री श्री ठाकुर, श्री श्री मा, स्वामीजी महाराज एवं समस्त श्रद्धेय भक्तमंडली के अंतर अंतस्थल थेके प्रणाम निवेदन करछि। प्राणाराम यूट्यूब चैनलेर माध्यमे अनुष्ठान एवं आज के आमरा स्मरण करब चिंतार शक्ति, कारण चरित्र गठन करते गेले आमादेर चिंतार दरकार हय। बार बार बला हय चिंता चिता समायुक्ता बिंदु मात्र विशेषत, अर्थात चिंतार चिता एक ही प्राय बानान बांगलागत दिक थेके, किन्तु एकटी मानुषेर सजीव कोषगुलोके ध्वंस करे आर चिता से कोनोभावेई मानुष मारा गेले प्राण त्याग करले ताके मृत बला हय। सुतरां आध्यात्मिक दिक थेके आमरा जखन चरित्र गठनेर कथा बारबार विभिन्न महापुरुषदेर जीवनीते पाई तखनी आमादेर बारबार मने हय जे चरित्र गठन करते गेले चिंतार एकटी भूमिका रयेछे। आध्यात्मिक ब्यापारे आमरा जानी धरा बाधा कोनो निर्देश देवा जाय ना, अधिगत विद्यार दृष्टिकोण थेके साधारण भित्तिते गिये अनुसंधान पर्यवसित हय, किन्तु जखनी व्यवहारिक नीति धर्मचारणेर क्षेत्रे प्रश्न उठे तखनी आमादेर एई मतानैक्येर एकटा सूत्रपात करते हय एबं सेई जन्य आमादेर प्रत्येक साधककेई निजेर पथ अनुयायी खुँजे बार करते हय। पूजनीय स्वामी सिद्धेश्वरानंदजी महाराजेर एकटी असाधारण निबंध रयेछे যে চরিত্র গঠনে চিন্তার শক্তি, এবং সেখানে খুব সুন্দর করে মহারাজ বলছেন যে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ্ গীতায় বারে বারে একই উপদেশের পুনরাবৃত্তি করেছেন, যুদ্ধ করো যুদ্ধ করো, কিন্তু যে শিষ্যের উদ্দেশ্যে তাঁর এই একান্ত নির্দেশ, তিনি যোদ্ধা পক্ষের প্রতিনিধি, অর্জুন একজন ক্ষত্রিয়, তাকে তাঁর বিশেষ কর্তব্য তাঁর স্বধর্ম পালন করতে হবে এবং তাঁর প্রজাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এবং অন্য একটি গীতা যেটি আমরা জানি উদ্ধব গীতা, সেখানে ভাগবত পুরাণের 1100 অধ্যায়ের অন্তর্গত, সেখানে ভগবান সম্পূর্ণ ভিন্ন মনোভাব অবলম্বন করেছেন। এখানে শিষ্য উদ্ধব একজন তপস্বী, শ্রীকৃষ্ণ তাকে গভীর মননশীল জীবনযাপন এবং ধ্যান চর্চার উপদেশ দিয়েছেন। সেজন্য আমাদের বারবার বুঝতে হবে যে যখনই আমরা প্রকৃতভাবে আধ্যাত্মিক হয়ে যাব, সেই অনন্য শাশ্বত সত্তার শান্তি এবং নৈঃশব্দে প্রবেশ করব, তখনই আমাদের প্রকৃতির পুনঃপ্রতিষ্ঠা হবে। যতক্ষণ এই মহত্তর অবস্থা অনুভূত না হয় ততক্ষণ আমাদের এই অস্থিরতা থাকবেই। প্রকাশমান এই নিখিল ব্রহ্মাণ্ড নিজেকে ক্রমাগত উন্মোচিত করে চলছে। ভারতবর্ষের মহান মনস্তত্ত্ববিদদের অন্যতম মহর্ষি পতঞ্জলি বারবার বলেছেন প্রকৃতি পুরুষের ইচ্ছা চরিতার্থ করে চলেন। তাই বিবর্তনের ধারাকে অনেক সময় একটি বীরত্ব ব্যঞ্জক যুদ্ধের সঙ্গে তুলনা করা হয়, যেখানে পুরস্কারটি হল জীবাত্মার মুক্তি। সংস্কৃতে একে বলে স্বরাজ্য সিদ্ধি। শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মা সনাতন পুরুষ, আর অর্জুন হলেন মুক্তি অভিলাষী জীবাত্মা। তাই সংগ্রামরত যোদ্ধা যারা, তারা ভালো এবং মন্দ এই দুই বিরোধী শক্তিরই প্রতিভূ। কুরুক্ষেত্রের এই যুদ্ধ যেটি বারবার বলা হয় যে সমরাঙ্গন যুদ্ধক্ষেত্র, সেইটি হলো আমাদের এই মন। বারবার সেই মনের যে লক্ষ্য সেটি আমাদের রাখতে হয়, এবং সেই জন্য আমরা বারবার জানি যে অতি বিরল সংখ্যক ব্যক্তি নিজেদের পরিপূর্ণরূপে ধ্যানময় জীবনের জন্য উৎসর্গ করতে পারেন। অপর সকল ক্ষেত্রে এবং তারাই সংখ্যাগরিষ্ঠ যারা এই পথ অনুসরণ করতে পারেন না, তাদের কর্মময় জীবনে অংশগ্রহণ করার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। এই মন হলো একমাত্র যন্ত্র যা আমাদের সম্পূর্ণ আয়ত্তাধীন। অন্তরের পবিত্রতা লাভ আমাদের সেই জন্য বারবার চেষ্টা করতে হবে, এবং সেই জন্য আধ্যাত্মিক ক্ষেত্রের দিক থেকে যদি আমরা তাকাই, সেখানে দেখি সব কিছু একাগ্র মনোযোগের ফলস্বরূপ। যখন আমরা এই একত্বতে উপলব্ধি করতে সফল হই মহাজাগতিক সমন্বয়কে, তখন আমরা প্রত্যক্ষ অনুভব করতে পারি মহাবিশ্ব তখন যেন আমাদের সামনে নিজেকে উন্মোচিত করে এবং পরম ধি প্রকাশের মাধ্যমে অপরদিকে বহুত্বের দ্বারা আমরা যখন নিজেরা ঠকি
তখন কিন্তু বুদ্ধির এই অবক্ষয় আমাদের জীবনে হতে থাকে। আমাদের ব্যক্তিগত স্বার্থ এবং কুসংস্কার যেটি রয়েছে সেটির দ্বারা এই মালিনতা বা মলিনতা আসে। সেই জন্য আমাদের অলীক বুদ্ধি সত্তা, যাকে ইংরেজিতে বলছে ডিসেপটিভ ইন্ডিভিজুয়ালিটি, সেটিকে অতিক্রম করে যায় এই মহত্তর শক্তির ক্ষেত্রে। এবং যে মুহূর্তে আমরা অভ্যাসের দ্বারা একটা আন্তঃশৃঙ্খলা তৈরি করি, আন্তঃশৃঙ্খলা আমাদের তৈরি করতে হবে অভ্যাসের দ্বারা, নিজেকে একটা সঁপে দিতে পারি, তখনই আমরা মনোজয় করতে পারবো। এবং এই মনোজয় করতে পারলে মানব জাতির কল্যাণের জন্যে অনেক কাজ করতে পারবো। তাই আমাদের প্রথম দুটি লক্ষ্য, একটি আধ্যাত্মিক লক্ষ্যকে পূর্ণ করতে হবে, দ্বিতীয় সামাজিক লক্ষ্যকে পূর্ণ করতে হবে। এবং আমাদের এই দুই ধরনের দায়িত্বই পালন করতে হবে, একটা নিজের প্রতি, অপর একটি সমাজের প্রতি। এবং অধিকাংশ ক্ষেত্রেই আমাদের চারপাশে আমরা বহুত্বেরই প্রকাশকে প্রত্যক্ষ করি। ভালো লাগা এবং মন্দ লাগার সংঘাত দ্বারাই আমাদের ব্যক্তিগত অস্তিত্বের সীমাটি নির্দিষ্ট হয়। যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবন বাসনার দ্বারা চালিত হয় এবং আমরা এমন কোনো লক্ষ্যে পৌঁছতে চাই যেটা সদা অনিশ্চিত এবং নিত্য পরিবর্তনশীল, আমাদের জীবন বহুত্বের মধ্যে হারিয়ে যায়, আমরা অজ্ঞান অন্ধকারের মধ্যেই থেকে যাই। তাই এই বহু ব্যক্তিত্বের ফলস্বরূপ যেটি হয় যে প্রতিটি ব্যক্তি যেন একটা বিশাল জনসমষ্টি হয়ে দাঁড়ায় এবং তার অনিবার্য পরিণাম হয় সমন্বয়ের অভাব, ফলে আমরা প্রাণে অশান্তি অনুভব করি। সেই জন্য বহির্জগতে আমরা সংঘাত, বিদ্বেষ, দুশ্চিন্তা এবং ঘৃণা এগুলি দেখতে পাই। জাগতিক জীবনে আমাদের ব্যক্তিগত মেজাজ মর্জির কাছে আমরা খেলনার স্বরূপ হয়ে যাই, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বিষয়টা আমরা অবহেলা করি, কিন্তু তারপর সেইটি আমাদের কাছে একেবারে ভয়াবহ হয়ে ওঠে। সেজন্য আমরা যখনই আদর্শের সন্ধানে জীবনযাপনের দিকে এগোই তখনই কিন্তু পরিপূর্ণরূপে আমরা বিকশিত হতে পারি, পূর্ণতা সেখানেই আসবে। আদর্শ ছাড়া কখনো কোনো জীবন পূর্ণতা আসে না। আর এই পূর্ণতা আনতে গেলে যখন যেমন আদর্শ দরকার হয় তেমনি দরকার একাগ্রতার অভ্যাস। অর্থাৎ আমাদের নিজেদেরকে একটা কঠোর শৃঙ্খলার মধ্যে যদি আমরা সঁপে না দিই তাহলে আমাদের ব্যক্তিগত বিক্ষেপ, যাকে বলা হয় চিত্ত বিক্ষেপ, সেগুলো মানসিকভাবে আমাদের স্নায়ুতন্ত্রের ওপর গভীরভাবে প্রভাব বিস্তার করে। আমরা নিজেদের ভেতরই নতুন নতুন জটিলতার সৃষ্টি করতে থাকি। তাই মনকে দুর্বল বা অপুষ্ট করে তোলাটা ধ্যানের উদ্দেশ্য নয়, বরং ঠিক উল্টো। আমরা নিজেদের মনের ওপর নিরন্তর যেন লক্ষ্য রাখার অভ্যাস করি। ধ্যানের একমাত্র লক্ষ্যবস্তু হলো আত্মজ্ঞান লাভ, যা অর্জন করতে গেলে আমাদের বিচারের আলো অর্থাৎ বুদ্ধিকে আশ্রয় করতে হবে। আমরা জানি যখন অর্জুন শত্রুপক্ষের সামনে হতাশায় একেবারে মুহ্যমান হয়ে পড়লেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বিশেষভাবে যে উপদেশ দিলেন সেটি হলো পবিত্র হও এবং সাহসী হও। অর্থাৎ দুটি উপদেশ দিচ্ছেন, একটা পবিত্রতা আর একটা সাহস। সাহস আসবে কোত্থেকে? যদি পবিত্রতার জন্ম থাকে। আমাদের সেই উপদেশটা স্মরণ রেখে চলতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা ঈশ্বরের সঙ্গে চরম একত্ব অনুভব করতে না পারি ততক্ষণ আমাদের নিজেদের শুদ্ধ করবার জন্য বুদ্ধি যোগ অভ্যাস করতে হবে, বিচারের আলোকে নিজেদের চিনে নিতে হবে। এবং এইভাবেই আমরা পরম ধীর সংস্পর্শে আসব এবং এর ফলে আমাদের একটা অন্তরের সুপ্ত ক্ষমতা জাগ্রত হবে, আমাদের মধ্যে নিত্য বর্তমান শাশ্বত ভিত্তি যেটি আমাদের মধ্যে আসবে। পূজনীয় স্বামী সিদ্ধেশ্বরানন্দজি তার জীবনের একটি কথা খুব সুন্দর করে বলছেন, তিনি যখন মাদ্রাজ মঠে ছিলেন তখন তিনি একবার অসুস্থ হয়ে পড়লেন। তো ডাক্তার এলো, যখন ডাক্তারের আসার খবর তিনি পেলেন তখন মহারাজ উপযুক্ত পোশাকে ছিলেন না। তিনি তখন বললেন ডাক্তারবাবুকে যে এক মিনিট অপেক্ষা করুন, আমি তৈরি হয়ে নিচ্ছি। ইতিমধ্যে তিনি এসে পড়লেন। তখন তিনি হেসে বললেন, আজ আমি স্বামীজির সঙ্গে দেখা করতে আসিনি, আমি এখানে এসেছি একটা নমুনা পরীক্ষা করতে। তাঁর এই মন্তব্য শুনে স্বামী সিদ্ধেশ্বরানন্দজি অবাক হয়ে গিয়েছিলেন। তার মুহূর্তের মধ্যে চিন্তা এলো যে বিজ্ঞানী হোক বা সাধারণ মানুষই হোক, যে নিজেকে ধ্যানের জন্য প্রস্তুত করতে চায় প্রয়োগের কৌশল উভয় ক্ষেত্রেই এক। প্রত্যেকটি ঘটনাকে
তাই পরীক্ষামূলকভাবে দেখতে হয়। যদিও সেটা খুব সহজ কাজ নয়, নিজের ভেতরে প্রতিনিয়ত যে চিন্তার স্রোত বয়ে যাচ্ছে, সব কিছুকে দ্রষ্টার মতন দেখে যাওয়া, মনের এই রকম একটা অভ্যাস একদিনই কারুর হয় না। সাধারণভাবে বহির্বিশ্বের যে ঘটনা, যেগুলোকে আমরা মনের গঠন অনুযায়ী বিকৃত করে দেখি, নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত বা যুক্তির ছত্রছায়ার বাইরে কোনো বস্তুকে যেমন আছে ঠিক তেমন দেখা, মনোরাজ্যের উপর অসাধারণ আধিপত্য না থাকলে এটা সম্ভব হয় না। ঠিক এই অবস্থায় পৌঁছতে গেলে প্রতিটি মুহূর্তে প্রত্যেকটা পরিস্থিতিতে আবেগ দ্বারা রঞ্জিত আমাদের সমস্ত প্রকার চিন্তার নির্বিকার সাক্ষীস্বরূপ হতে হবে। সেজন্য আমাদের ভেতরে যে মহত্তর সংজ্ঞা রয়েছে, সেই যে বুদ্ধি, সেই বুদ্ধির বিকাশ সাধন চেষ্টা করতে হবে বারবার। সেই জন্য বলা হচ্ছে যেই ধ্যান, সেই ধ্যানটি কী না, আমাদের কাজকে অধিকতর সহজ করে তোলার জন্যেই আমাদের এই ধ্যান করার দরকার, এবং সেই জন্য চিন্তার একটা অভ্যাস তৈরি করে তুলতে হবে। কী করতে হবে সেটি না, প্রবৃত্তির খেলা, যার শক্তি আমি আমার ভেতর অনুভব করতে পারি, বাস্তবে তারা আমার আধ্যাত্মিক উন্নতির পথে বাধা স্বরূপ। যদি আমি এদের ভেতরে আমার ভেতরে খেলতে দিই, কোনো দিনই আমি পশু স্তরের ঊর্ধ্বে উঠতে পারবো না, এবং আমি কখনোই সেই জঘন্য অবস্থার কাছে আত্মসমর্পণ করব না। আমাদের অস্তিত্বকে এক মহত্তর স্তরে উন্নীত করবার জন্যে ধ্যান আমাদের সাহায্য করে। ধ্যান করবার সময় অন্তরের কোনো সমস্যার সমাধান করতে হবে বলে কল্পনা করতে হবে। এটি একটা অদ্ভুত অপূর্ব অনুশীলন, কারণ পরবর্তীকালে সেটাই আমাদের প্রকৃত আন্তরিক ধ্যানের জন্য প্রস্তুতি, এবং সেটি আমাদের চেতনার ঊর্ধ্বস্তরে নিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সমগ্র ব্যক্তিত্বকে একটা কঠোর শৃঙ্খলার নিয়ন্ত্রণাধীনে না নিয়ে আসব, আমাদের উন্নয়নের আশা ত্যাগ করতে হবে। প্রথম ক্ষেত্রে আমাদের অন্তরের ক্রিয়াশীল ব্যক্তিগত সংঘাতের চরিত্রকে বোঝার চেষ্টা করতে হবে। একে খুঁজে বের করবার পর আমাদের একটা উপায় খুঁজে বের করতে হবে, যা দিয়ে নিম্নতর আমিকে উচ্চতর আমি বা আত্মার দ্বারা জয় করা যায়। সেজন্য শ্রীমদ্ ভগবদ্ গীতায় ষষ্ঠ অধ্যায় কি বলা হচ্ছে, উদ্ধরেত আত্মনাত্মানং নাত্মম অবসাদভেত আত্মৈব হাত্মান বন্ধুর আত্মৈব রিপুর আত্মন, বলছেন আত্মার দ্বারাই আত্মাকে উদ্ধার করা উচিত, আত্মাকে অবসন্ন করা উচিত নয়। যেহেতু আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু, যার আত্মা দ্বারা আত্মা বশীভূত সে জীবাত্মার আত্মা বন্ধু, অজিত আত্মার আত্মা কিন্তু শত্রুবৎ, শত্রুতেই প্রবর্তিত থাকবে। ওয়ার্ডসওয়ার্থ সেই কি বারবার বলছেন, অ্যান্ড দ্যাট আনলেস অ্যাবাভ হিমসেলফ হি ক্যান ইরেক্ট হিমসেলফ হাউ পুয়োর এ থিং ইজ এ ম্যান। সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে, যখনই আমরা বাধার সম্মুখীন হই, জাগতিক কোনো লক্ষ্য পূরণের জন্য সেগুলোকে অতিক্রম করতে হবে। যখন সত্যিকারের সংঘাতের সূত্রপাত হয়, একমাত্র তখনই মানুষ নৈতিক শৃঙ্খলা সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং তার আদর্শ অভিমুখে অগ্রসর হয়। পথে যতই মাথা আসুক, নিজেকে সে তার সবলে দূরে রাখতে পারে, এবং তখন যেন আমরা নিজেদের অর্জুনের প্রতিপক্ষ দুর্যোধনের অনুরূপ পরিস্থিতিতে দেখতে পাই। কৃষ্ণ দুপক্ষেরই সাধারণ বন্ধু। যখন কৃষ্ণ দুর্যোধনকে জিজ্ঞাসা করলেন কেন তিনি অন্যায়ের পথ অনুসরণ করে চলেছেন, উত্তরে দুর্যোধন বললেন, প্রভু আমি জানি ন্যায় অর্থাৎ ধর্ম কী, আত্মার দ্বারাই আত্মাকে উদ্ধার করা উচিত, আত্মাকে অবসন্ন করা উচিত নেই, যেহেতু আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু, আমি ধর্মের পথে চলতে অক্ষম। আবার আমি এও জানি অন্যায় অর্থাৎ অধর্ম কী, কিন্তু অধর্ম থেকে বিরতও হতে পারছে না, অর্থাৎ তিনি ধর্মও জানেন অধর্মও জানেন কিন্তু বিরত হতে পারছেন না। কেন না আমরা এই আন্তঃসংঘাতের কারণটাকে আবিষ্কার করতে পারছি না, এবং আবিষ্কার করতে পারছি না বলেই আমাদের আধ্যাত্মিক বিবর্তনটা থমকে আছে। সেই জন্য আমাদের অজ্ঞতাই প্রমাণ করে যে আমরা এখনও চেতনার নিম্নতর কেন্দ্রে সংলগ্ন হয়ে রয়েছে। যখন আমরা চেতনার কথা বলি, তখন রাজযোগীর গৃহীত দৃষ্টিকোণ থেকে আমাদের মনে হয় যেখানে চেতনার কেন্দ্রগুলো রয়েছে এবং মনস্তাত্ত্বিক প্রক্রিয়াগুলো রয়েছে, সেখানে আমাদের প্রবৃত্তি সেগুলো সর্বদা তাৎক্ষণিক চরিতার্থ চায়, চরিতার্থতা চায়, এটা জৈবিক অধিকার।
আর স্নায়ুকেন্দ্রগুলো দ্বারা এই কাজ সম্পাদিত হয়, সেটা নিম্নতর কেন্দ্র। মানব দেহে এরকম ছটি কেন্দ্র রয়েছে, এদেরকে সাধারণভাবে চক্র বলা হয়। এদের মধ্যে নিম্নতম চক্রের কাজ হচ্ছে প্রজাতির সংরক্ষণ এবং প্রজনন। কিন্তু বিবর্তনগত দিক থেকে বিচেষণা করলে দেখা যায় যে মানুষ শরীর সর্বস্ব প্রাণী নয়, তার একটা মনোময় অস্তিত্ব আছে, নৈতিক সচেতনতা আছে। মনস্তাত্ত্বিক প্রয়োজন যতই তাকে নীতিগত বোধে ঠেলে দেয় জৈবিক তাগিদে, সে ততই দ্বন্দ্বের সম্মুখীন হয়, এবং এইভাবেই আমরা দ্বন্দ্বের উৎসে পৌঁছে যাই। ঠিক এই সময় আমরা বুঝতে পারি যে আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়া একেবারে প্রাথমিক স্তর থেকেই সাধকের জীবনে নৈতিক শৃঙ্খলা দরকার, যেগুলো তাকে নিজের উপর চাপিয়ে দিতে হবে। আমাদের ভেতরেই যে নাটকের অভিনয় চলছে, অধিকাংশ ক্ষেত্রে আমরা সে সম্পর্কে সচেতন থাকি না। তখনও মানুষ নিজেকে ওই প্রতীকী কুরুক্ষেত্র রণক্ষেত্রে দাঁড় করাতে পারে না, যেখানে নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধগুলো প্রবৃত্তিগত প্রতিবর্তিত ক্রিয়ার বিরুদ্ধে দাঁড়ায়। তাই আধ্যাত্মিকতার গুরুত্ব আমরা যত স্পষ্টভাবে উপলব্ধি করতে পারব, ততই আমাদের মনের দিগন্ত প্রসারিত হবে। যে সমস্যাগুলো উদ্ভূত হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো যাতে আমরা সুচারুরূপে সমাধান করতে পারি, তার জন্য আমাদের আগে থেকেই নিজেদের অভ্যস্ত করে তুলতে হবে। এইভাবেই আমাদের মধ্যে সূক্ষ্ম বিচার এবং বিশ্লেষণের সেই মহামূল্যবান ক্ষমতা জন্মাবে। আমরা যতই দৈনন্দিন ঘাত প্রতিঘাতের সঙ্গে একাত্ম করে ফেলব, ততদিন পর্যন্ত আমাদের পক্ষে চেতনার ঊর্ধ্বতর কেন্দ্রে নিজেদেরকে উত্তোলিত করা সম্ভব নয়। এর থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় পথের সমস্ত বাধা সরিয়ে ফেলা, এবং তার জন্যই দরকার চারিত্রিক বল। এমন কি ধারণা রয়েছে, কি শক্তি রয়েছে, যেটা আমাদের মনকে পূর্ণতার নিকট সান্নিধ্যে পৌঁছতে বাধা দিচ্ছে? সাহায্যের একটা উপায় আমাদের কাছে আছে। বুদ্ধ, যিশু, শ্রীরামকৃষ্ণের মতন ব্যক্তিত্বের প্রতি নিরবিচ্ছিন্নভাবে আমরা মনটাকে সংলগ্ন রাখতে পারি, তারাই আমাদের জীবনাদর্শ হয়ে উঠবেন। আমাদের আধ্যাত্মিক মূল্যায়ন যেমন তাঁদের দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে এসছে, ঠিক সেইভাবেই অগ্রসর হবে। সেই জন্য বারবার স্বামীজির কথা আমাদের স্মরণ করতে হয়, আমরা একে বা আমরা নিজেরা আধ্যাত্মিক প্রচেষ্টার অন্তর্ভুক্ত করতেই পারি স্বাভাবিক জীবনের কল্পনা শক্তি বা ধারণ ক্ষমতাকে। স্বামীজি বলছেন, নিজেকে এমন অবস্থায় কল্পনা করো যেন তুমি পূর্ণতার খুব কাছাকাছি পৌঁছে গেছো, এইভাবে যেন ক্রমশ তুমি পূর্ণতার স্বরূপই হয়ে উঠবে, কারণ তুমি কোনো না কোনোভাবে ধীরে ধীরে নিজেকে পূর্ণতা দ্বারাই পরিপূর্ণ করে তুলছ। তখন তুমি একটা বৃহত্তর সংহতি অর্জন করবে, তোমার ভেতর থেকে আধ্যাত্মিক দ্যুতি নির্গত হবে, তোমার সক্রিয়তা বেড়ে যাবে, তুমি লক্ষ্য করবে যে তোমার সমগ্র সত্তা যেন সমৃদ্ধ হয়ে উঠছে। অধ্যবসায় নিয়ে যেন আমরা এই অনুশীলনটা চালিয়ে যেতে পারি। বারবার সিদ্ধেশ্বরানন্দজি বলছেন, উল্লেখ করছেন যে তাকে অনেকেই এই প্রশ্ন করেছেন যে স্বামীজি, আপনার পরামর্শ অনুযায়ী ধ্যানের অনুশীলন চালিয়ে গেলে অভ্যাসের পক্ষে যথেষ্ট উৎসাহ ব্যঞ্জক সেটা কি হবে? সুতরাং আমাদের বারবার মনে রাখতে হবে যে সবটা এক নয়, সবটাকে এক ছাঁচে ফেলে দেওয়া যাবে না, কিন্তু আমাদের মন অন্তঃকরণ যেখানে জড়তা এবং ক্রিয়াশীলতা এই দুটি অশুদ্ধ রয়েছে, অশুদ্ধির দ্বারা পূর্ণ রয়েছে, সেই মনকে বা অন্তঃকরণকে পবিত্র করতে হবে। সুতরাং আমাদের চিন্তা এবং কর্মের সঙ্গে উচ্চতম নীতিবোধের সমন্বয় সাধন করতে হবে। ভারতবর্ষের ঋষিরা সর্বদা তাঁর শিষ্যদের একটা মহান কেন্দ্রীয় আদর্শকে চেতনার ভূমিতে ধরে রাখতে উপদেশ দিয়েছেন। সেই একের আহ্বান এবং সেই একই আদর্শ আমাদের শক্তির অর্থাৎ আমাদের চিন্তা শক্তির উন্মেষ ঘটাতে সাহায্য করে। একটা মহৎ চিন্তার শক্তি আমাদের অন্তরের পবিত্রীকরণ সফল করে তোলে, অর্থাৎ আমাদের চিন্তাই হচ্ছে আমাদের চরিত্র গঠনের মূল কাণ্ডারী। যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সুন্দর করে বলছেন যে পায়ে একটা কাঁটা ফুটলে আর একটা কাঁটা দিয়েই সেই কাঁটাকে তুলতে হয়, কাজ হয়ে গেলে দুটো কাঁটাই ফেলে দিতে হয়। সেজন্য আমরা চিন্তার সাহায্য নিয়েই চিন্তার এলাকার বাইরে পৌঁছে যাব।
এবং এমন একটা অবস্থায় পৌঁছাবো সেখানে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা হবে, তখন আমরা সত্যের অন্য একটা দিকও আবিষ্কার করতে পারব, সেটা মৌনতার দিক, অবক্তের দিক। জাগতিক জীবনে আমরা শুধুমাত্র এর পরিপূরক দিক অর্থাৎ ব্যক্ত বা প্রকাশের ধারণা করতে পারি, কিন্তু অধিকন্তু আমাদের নিজেদের মতন করে একে ব্যাখ্যাও করতে পারি। তাই যোগানুশীলনের মাধ্যমে আমাদের সমস্ত বিষয়ের উৎস বা আদি কারণে ফিরে যেতে হবে, এবং সমাধির অনুভূতি লাভ হলে আমাদের ব্যষ্টি মন অবক্তে নিয়োজিত হবে। সেই জন্য অহং শূন্যতা প্রাপ্তি হচ্ছে মুক্তির নামান্তর। আর ধ্যানের পথ যদি অবলম্বন করি তাহলে সরাসরি আমরা সেই নির্বাণ বা মুক্তির পথে চলে যাব। সেই জন্যই বেদান্তের একটা ভূমিকা রয়েছে। বেদান্ত আমাদের বলছে যে এই অহং শূন্য অবস্থা বলতে ব্যক্ত ক্ষেত্রে ব্যক্তিসত্তা যে নাশ হবেই অবশ্যম্ভাবী রূপে সেটা বোঝায় না। বেদান্তের অনুসন্ধান যজ্ঞে ছাড়িয়ে আরও এগিয়ে যায়, কারণ মানব অভিজ্ঞতা একটি সামগ্রিক সমন্বয় এবং প্রকৃতপক্ষে একটি জীবন কী বোঝাতে গেলে দর্শনশাস্ত্রে সম্পূর্ণ পদ্ধতি গঠন আমাদের ভাবতে হয়। এবং সেই জন্য আমাদের পূর্ণ মানুষকে বেদান্ত জীবন মুক্তের সম্মানে ভূষিত করে। নিজেদের জীবনেই অনুমতি লাভ করতে হবে, এটাই আমাদের আদর্শ। কারণ জীবনমুক্ত পুরুষ তিনি যিনি দেহে থেকেও সদাই মুক্ত। এবং সেই জন্য আমরা যে অহং চেতনার কথা বলি বারবার, কারণ এই অহং চেতনার যেটা আমাদের সূক্ষ্ম দেহের একটা অংশ, সেটা বেদান্তের মতে চারটি উপাদান দ্বারা গঠিত। একটা হচ্ছে চিত্ত, চিত্ত হচ্ছে মনের একেবারে ভিত্তিস্তর। আমাদের সমস্ত প্রকার চিন্তা কর্ম বৈশিষ্ট্যকে ধারণ করে রেখেছে চিত্ত, যা চেতন এবং অবচেতন এই দুইটি নিয়েই গঠিত। এরপর হচ্ছে মানস। মানস বলতে বিশেষ করে মনের সেই অংশটাকে বোঝানো হয় যেটা বাহ্য জগতের সংস্পর্শে আসে। মন সর্বদা একটা ভূমিতে বিরাজ করে না বা একইভাবে কাজ করে না। মনকে ঘিরে থেকে যে ইন্দ্রিয়গুলো, তাদের কাছ থেকে মন বার্তা সংগ্রহ করে, মন তাদের কেন্দ্রীভূত করে এবং অর্থবহ করে তোলে। এবং এইভাবেই ইন্দ্রিয়জ অনুভূতির জন্ম হয় এবং তারা স্মৃতিতে সংস্কার রূপে নথিবদ্ধ হয়ে যায়। সেজন্য বেদান্ত দর্শনে বারবার বলছেন, চিন্তার একটা সামান্য তরঙ্গও যখন মনে ওঠে না, সেটাকে বলা হয় যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। অর্থাৎ মনের সমস্ত রকম ওঠাপড়া নিয়ন্ত্রণ করাই হচ্ছে যোগ। সেজন্য আমরা যেটাকে ব্যক্তিত্ব বলি, সূক্ষ্মভাবে বিচার করলে মনের একটা বিশেষ গঠন ছাড়া আর কিছুই নয়। এবং সেটা কি? কতগুলো প্রবণতা, কতগুলো চিন্তা এবং কতগুলো আবেগের সমষ্টি। সেজন্য মানুষ, এই যে মানুষ বলা হয় না, চিত্ত মন বা মানুষ অহংকার আর বুদ্ধি, সেই মানুষই আমাদের চেতনার একটি দিক রূপে প্রতিভাত হয়, যেটাকে বলা হয় জাগ্রত চেতনা বা জাগতিক চেতনা। এবং এই চিত্ত শব্দটির দ্বারাই বিস্তৃত অর্থে মনকে বোঝানো হয়, কিন্তু মানুষ শব্দটি মনের কেবলমাত্র বাইরের স্তরকে নির্দেশ করে। আর অহংকার, এই যে বহির্জগতের সঙ্গে ব্যক্তির একটা সংযোগ স্থাপিত হয়, চেতনা তাকে আঁকড়ে ধরে। প্রাথমিকভাবে চেতনা তাকে এইভাবেই ব্যক্ত করে যে আমি চেতন। এই আমি বোধ বা অহংকার সেটা নিজেকে এইভাবেই প্রকাশ করে। আর বুদ্ধি, বুদ্ধি হচ্ছে অনেক সূক্ষ্ম, সেটা মহৎ কারণ। বাহ্য বিষয়ে আমাদের সচেতনতা আছে, কারণ আমাদের বুদ্ধিমত্তা আছে, যেটা বহু বিষয়ের মধ্যে কোনো একটা নির্বাচন বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করে। সেজন্য আমাদের বেশটি আত্মা প্রকৃতির আকর্ষণে বিমোহিত হয়ে যায় এবং একেই প্রকৃতি প্রধান বা মায়া বলা হয়। সেই জন্য আমাদের বারবার এই ধ্যানের দিকে, অর্থাৎ যেটা আমাদের বারবার মনে হয় যে এই একাগ্রতা লাভ, সেটাকে ছটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়: ক্ষিপ্ত, মূঢ়, একাগ্র, নিরুদ্ধ এবং সমাপত্তি। ক্ষিপ্ত মানে হচ্ছে যখন মন চঞ্চল, রজগুণ সম্পন্ন। মূঢ় মানে হচ্ছে মনের জড় অবস্থা, একেবারে তামসিক, যেন ঘুমন্ত অবস্থার একটা রূপ। বিক্ষিপ্ত, অস্থির, সবসময় দুর্বলতা, হ্যাঁ, আংশিকভাবে বাইরের আঘাতজনিত কোনো আবেগ আসতে পারে, একেবারে বিক্ষিপ্ত। আর একাগ্র, একেবারে সংহত, মন তখন সত্য দ্বারা পরিব্যাপ্ত। নিরুদ্ধ, একেবারে নিয়ন্ত্রিত, কন্ট্রোল্ড মাইন্ড, মনের যাবতীয় যে যাযাবর প্রবণতা সেটা যেন একেবারে কন্ট্রোল।
আর সমাপত্তি মনের পূর্ণ সাম্যাবস্থা। সেজন্য ব্যাসদেব কি বলছেন, স্মৃতি যখন সমস্ত বাসনা থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ হয় এবং যখন অন্তঃসচেতনতা যা একাগ্রতার অন্তর্নিহিত চরিত্র যাকে সমাধি প্রজ্ঞা বলা হয় সেটা সিদ্ধান্ত বা শ্রুতি নির্ভর সমস্ত সংকল্প বিকল্পাত্মক ধারণা থেকে মুক্ত হয় তখন ধ্যান এবং ধ্যেয়ের যে প্রভেদ সেটা লুপ্ত হয়। ধ্যাতা তখন স্বরূপে অবস্থান করে, স্বরূপানুভূতি ছাড়া আর অন্য কিছুই থাকে না। সেজন্য আমাদের এই মনের পরিপূর্ণ বিশ্রাম লাভের জন্য একেবারে এই যোগের পদ্ধতি চিন্তার উৎস মূলে যেতে হয় এবং এই চিন্তার উৎস মূল থেকেই আমরা যেন সেই চরিত্র গঠনের উপাদান লাভ করতে পারি। আজকের মতন এইটুকুই, আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। আবার ভগবানের কৃপা হলে আগামীকাল সৎকথায় প্রতিদিনের প্রার্থনার 612তম পর্বে সবাই মিলে আমরা ভগবানের ধ্যান করব, কারণ এই ভগবানের নিরবিচ্ছিন্ন ধ্যান প্রতিদিন একটু একটু তৈলধারার মতন যে ভগবানের কথা অমৃত সুধা যাকে বলা হয় আমরা পান করতে করতে দেখবেন নিজের অজান্তেই কোথাও একদিন এত শুদ্ধ পবিত্র হয়ে যাচ্ছে, মন এত একাগ্রভূত হয়ে যাচ্ছে যে তখন শুনলেই মনে হবে আরে এটা তো বারবার শুনেছিলাম এই সব কথার অনুষ্ঠানে, এটা তো ঠাকুরই বলেছেন, এটা তো লীলা প্রসঙ্গে পড়েছি, এটা তো কথা মনে করেছি, যেন বারবার সেই চিন্তন পুনরূপী চিন্তন পুনরূপী চিন্তন, সেটিই আমাদের মনকে শুদ্ধ পবিত্র করবে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণ।